স্টুডেন্টস, আজকের বেঙ্গলি লিটের ক্লাসে আমি তোমাদের একটা পোয়েম পড়ে শোনাবো আর তার মানে বোঝাবো। আচ্ছা, পোয়েমটা হচ্ছে পঞ্চম পাঠের দ্বিতীয় পর্ব। এই এই বইটার আছে, বইটা খোলো, লিট বুক, বেঙ্গলি লিট বুক, পেজ নাম্বার 22। আচ্ছা, এই পোয়েমটাতে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবি খুব ছোট বয়সে এই পোয়েমটা লিখেছেন, সেই সময় কবির মনে যে কল্পনাতে যে কথাটা মনে হয়েছে সেটাই এতে লেখা। বাস্তবে এটার কোনো মিল নেই, শুধু কবি কল্পনা করেছেন এই জিনিসটা, যে মাকে নিয়ে যেন কবি ছোটবেলাতেই অনেক বড় হয়ে গেছেন এবং তার সাহসী হয়েছেন, মাকে নিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে ঘর বানিয়ে মা আর কবি থাকবেন, আর জঙ্গলে বাঘ ভাল্লুক মাকে যদি খেতে আসে তখন কবি সেটা পাহারা দেবে, রক্ষা করবে। এটা তো সম্ভব নয় একটা ছোট ছেলের পক্ষে, কিন্তু ওটা কল্পনা করছেন, যেন আমি ছোট ছেলে যেন কত বড় হয়ে গেছে, সেই কল্পনাটাই কবি কবিতা হিসাবে লিখেছেন। ঠিক আছে, শোনো, আমি পড়ে শোনাচ্ছি আর মানে বোঝাবো। ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে, কোথায় হব বনবাসী কেউ কোথাও নেই। কবি বলছেন ওই ওই জায়গায় পুকুর পাড়ে, জায়গাটা কোথায়? পুকুর পাড়ে। আর কোথায় আর কি আছে সেখানে? জিওল গাছের বেড়ার ধারে, মানে জিওল এক ধরনের গাছ, সেই গাছ চারিদিকে দিয়ে বাউন্ডারি করা হয়েছে। সেইখানে বনবাসী হব মানে বনে গিয়ে যারা বাস করে তারা বনবাসী, বনে গিয়ে আমি বাস করব, ওখানে কেউ নেই। ওইখানে ঝাউ তলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট কুঁড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই। ওইখানে ঝাউ গাছ অনেকগুলো আছে, সেই ঝাউ গাছের নিচে আমি ছোট্ট কুঁড়ে ঘর বাঁধবো, মানে কুঁড়ে মানে হাট, সেই ঘর তো ছোট্ট ঘর তৈরি করব, আর সেখানে মাটিতে শুকনো পাতা বিছিয়ে দুজনে থাকবে, কে? কবি আর তার মা। বাঘ ভাল্লুক অনেক আছে, আসবে না কেউ তোমার কাছে, দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে। বলছে জঙ্গল মানেই বাঘ ভাল্লুক থাকবে, বাঘ ভাল্লুক অনেকে আছে কিন্তু কেউ কবির মায়ের কাছে আসবে না, কারণ কি, কবির ঘরের সামনে কবি নিজে পাহারা দিয়ে থাকবে যাতে বাঘ ভাল্লুক আসতে না পারে। রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে উঁকি আড়ে আড়ে, ঝোপে মানে ছোট ছোট গাছ বুশ যাকে বলে, যেমন অনেক পাতা থাকে তার পিছনে লুকিয়ে থাকা যায়, কেউ দেখতে পাবে না, তেমন রাক্ষসেরা ওই ঝোপের পিছনে লুকিয়ে দেখবে কি করছে কবি। দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে, মানে কবি ধনুক নিয়ে, দেখো ছবিটায় দেখিয়েছে যে কবি ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, সেটা দেখে ভয় পেয়ে রাক্ষসেরা আর আসছে না, দূর থেকে উঁকি মেরে দেখছে, উঁকি মেরে দেখা মানে লুকিয়ে লুকিয়ে দেখছে। ঠিক আছে, এই কবিতাটার অর্ধেকটা আজকে আমি পড়ালাম, এর পরের দিন বাকি অর্ধেকটা পড়াবো, আজকে কোনো ওয়ার্কশিট দিচ্ছি না। তোমরা কবিতাটা ভালো করে প্রত্যেকে নিজেরা পড়ার চেষ্টা করবে, নিজেরা যাতে লাইনগুলো পড়তে পারো দেখে সেটা চেষ্টা করবে। ঠিক আছে, তার আজকে এই পর্যন্তই, এর পরের ক্লাসে বাকি অংশটা পড়াবো।